হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এবার মহান আল্লাহ তাআলার ভয়ে বলিউডের জগৎ থেকে চিরতরে বিদায় নিলেন সানা খান। তিনি হলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। সানা খান মুসলিম ধর্মের অনুসারী, তাই তিনি তার ইনস্টাগ্রামে নিজেই অভিনয় ত্যাগের ঘোষণা দিয়েছেন। বিনোদন জগৎ থেকে চিরতরে বিদায় নিয়ে এবার তিনি নিজের ধর্মকে অনুসরণ করতে চান, ধর্মের জন্য কাজ করতে চান। ইনস্টাগ্রামের পোস্টে সানার প্রশ্ন, পৃথিবীতে মানুষ আসা মানে কি অর্থ এবং খ্যাতির পেছনে দৌড়ানো? তিনি লেখেন, জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। বিনোদন জগতে আমি বহু বছর ধরে ছিলাম। এই সময় আমি আল্লাহর রহমতে অনেক খ্যাতি, অর্থ এবং ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু কিছুদিন যাবৎ আমি একটি কথা ভাবছি, পৃথিবীতে মানুষ আসা মানে কি অর্থ এবং খ্যাতির পেছনে দৌড়ানো? দরিদ্র ও অসহায় মানুষদের জন্য কাজ করা কি আমাদের কর্তব্য নয়? একজনের কি ভাবা উচিত নয় যে তিনি যে কোনো সময় মারা যেতে পারেন? এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে আমি জানতে চাই মৃত্যুর পর আমার কি হবে। সানা খান বলছেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে যাই। বুঝতে পারি এই পৃথিবীতে জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে, তাই মৃত্যুর পরবর্তী জীবনে উন্নতি করার জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন মানুষ তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সব সময় অর্থ এবং খ্যাতির পেছনে ছুটলেই সেটা হয় না, বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত। এরপরেই তিনি বলেন, তাই আজ আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে আমি বিনোদন জগৎ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। আজ থেকে আমি মানবতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার কথা মেনে চলব। তাই প্রত্যেক ভাই বোনকে আমি অনুরোধ করছি, মহান আল্লাহ তাআলার কাছে আমার জন্য প্রার্থনা করুন, যাতে তিনি আমাকে এই কাজে অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করছি, তারা যেন আমার সাথে বিনোদন জগৎ নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ। এই পোস্ট সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সানা খান বিগ বসের ঘরেও একজন জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। বন্ধুরা, আমরা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, সানা খান যেন সর্বদা ইসলামের হুকুন, আহকান এবং রীতিনীতিগুলো মেনে চলতে পারেন। তিনি যেন বেশি বেশি করে ইসলামের জ্ঞান অর্জন করতে পারেন। আমিন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাই।